রাজ্যে দুদিনের সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার এই সফর ঘিরে কিন্তু নিরাপত্তা যথেষ্ট জোরদার করা হয়েছে এবং একাধিক কর্মসূচি রয়েছে অমিত শাহের। আজ রাতেই তিনি কলকাতায় আসবেন এবং আগামীকাল বীরভূমের সিউড়িতে জনসভা করবেন। বিধানসভা নির্বাচনের পর ফের বীরভূমে অমিত শাহ। সরাসরি যাব বীরভূম থেকে, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অরুণাভ ঘোষ। অরুণাভ, দুদিনের রাজ্য সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল বীরভূমের সিউড়ি অর্থাৎ অনুব্রত মণ্ডল তার গড় সেই বীরভূমে জেলাতেই কিন্তু এবার সভা করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সব মিলিয়ে প্রস্তুতি কতটা চলছে এবং একই সঙ্গে নিরাপত্তা কতটা জোরদার করা হয়েছে? একদম অমিত শাহর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর ঘিরে কিন্তু যথেষ্ট নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে এই বেণীমাধব স্কুল মাঠে। প্রথমে তোমাকে বলে রাখি, এই সফর কিন্তু অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। তার প্রধান কারণ হচ্ছে যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন, আর এই বীরভূমে যাকে অনুব্রত মণ্ডল, যাকে বীরভূমের বাঘ বলা হতো, তিনি কিন্তু এই মুহূর্তে তিহার জেলে বন্দী রয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল সুপ্রিমো তিনি নিজের কাঁধে দায়িত্ব নিয়েছেন এই বীরভূমে। ইতিমধ্যেই জেলা বীরভূম জেলা সংগঠনের সঙ্গে বৈঠক করেছেন কালীঘাটে এবং বৈঠক করে তাদের দায়িত্ব ভাগ করে দিয়েছেন এবং তিনিও মাঝে মাঝে এখানে আসবেন, সভা করবেন, তিনি আগে থেকেই জানিয়েছেন। তার আগেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অমিত শাহ, যাকে চাণক্য বলা হয় কেন্দ্রের তরফ থেকে, সে তিনি রাজনৈতিক তরফ থেকে তিনি এখানে আসছেন এবং তিনি কালকে এখানে বক্তব্য রাখবেন, যে বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বীরভূম জেলার ক্ষেত্রে এবং আগামী দিনে যে লড়াই পঞ্চায়েত ভোট এবং 2024 যে লোকসভা ভোট, সেই লড়াই অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে আমি যেখানে রয়েছি স্টেজটা একবার দেখিয়ে দিই। এই স্টেজেই কিন্তু কাল দুপুর 2:30 সময় অমিত শাহ বক্তব্য রাখবেন এবং এই স্টেজে এখন সাজসজ্জ রব শেষ মুহূর্তের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি সারা হচ্ছে। নিরাপত্তা রক্ষীরা যেরকম আছে তেরকম শেষ মুহূর্তে প্রস্তুতি যাচ্ছে। সব থেকে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে দাবদাহ বা তাপপ্রবাহ। এখন এই মুহূর্তে কিন্তু বীরভূমে প্রায় 42 ডিগ্রি টেম্পারেচার রয়েছে, তার সঙ্গে গরম দমকা হাওয়া এবং যেই যে মাঠ বেণীমাধব স্কুলের মাঠ, এই মাঠে প্রায় 35,000 তার কিছু বেশি সংখ্যক লোক সংখ্যা ধরবে। কিন্তু কালকে যেহেতু অমিত শাহ বক্তব্য রাখবেন, তিনি প্রধান বক্তা, তাই জন্য কিন্তু এই মাঠ ভরে উঠছে যেতে পারে ভিড়। সেখানে কিন্তু গরমটা একটা বড় চ্যালেঞ্জ কিন্তু বিজেপির রাজ্য নেতৃত্বর কাছে সেটাকে মোকাবিলা করার জন্য। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়, আমি তার সাথে কথা বলে নেব। কাল একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে গরমকে উপেক্ষা করে এই সবাকে সাকসেসফুল করা, কি কি প্রস্তুতি নেওয়া হয়েছে? প্রস্তুতি আমরা দলের তরফ থেকে সমস্ত রকমের প্রস্তুতি রাখছি। আপনারা দেখেছেন যে আমরা সেই কারণে, যাতে গরমে আমাদের কার্যকর্তাদের কোনো অসুবিধা না হয়, সেই কারণে আমরা জার্মান হ্যাঙ্গারের ব্যবস্থা করেছি, মঞ্চের উপরেও হ্যাঙ্গার থাকছে। এবং আমাদের যা এস্টিমেশন, আমাদের যা সংখ্যা আসছে বিভিন্ন প্রান্ত থেকে, লক্ষাধিক মানুষ কাল সিউড়ি শহরে এসে অমিত শাহজির বক্তব্য কালকে শুনতে চাইবেন। তাই শুধু এই মঞ্চ নয়, এই সভাস্থল নয়, সারা শহরে অমিত শাহজির বক্তব্য শোনানোর ব্যবস্থা হয়েছে। কারণ আমার ধারণা, যে পরিমাণ মানুষ কালকে সিউড়িতে আসবেন বীরভূম জেলা থেকে, তাতে এই শুধু মাঠে তাদের সবাইকে জায়গা দেওয়া সম্ভব হবে না। তো কারণ তার কিছু সিকিউরিটি প্রোটোকল থাকে, সেই সিকিউরিটি প্রোটোকল মেনে আমাদের এখানে মানুষকে আনার ব্যবস্থা করতে হচ্ছে। এমন নয় যে গড়ের মাঠ খোলা রয়েছে, যে এখানে পারলো এলো, সেই পরিস্থিতি না। কিন্তু সেসব মাথায় রেখে সুষ্ঠুভাবে, প্রচণ্ড গরম, আমি গত 5 দিন ধরে এখানে পড়ে রয়েছি, আমি জানি যে কর্মীরা কী অবস্থার মধ্য দিয়ে কাল সকাল থেকে তারা আসবেন, আসে তারা অমিত শাহজির বক্তৃতা শুনে, যাতে কালকে আবার চৈত্র সংক্রান্তি গাজনও রয়েছে, তো বীরভূমে গাজন খুব ভালোভাবে পালিত হয়, সেসবের কথা মাথায় রেখে যাতে উৎসবও চলে, সভাও ইয়ে হয় এবং একটা নির্দিষ্ট রাজনৈতিক বার্তা নিয়ে, অমিত শাহজির কথা শুনে, প্রেরণা নিয়ে, যাতে হচ্ছে আমাদের কর্মীরা বাড়ি। আমি এখানেই আসবো, এই বিষয়টাই আসবো। অনুব্রত মণ্ডল নেই, তিনি এখন তিহার জেলে বন্দী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কাঁধে দায়িত্ব নিয়েছেন, আপনারাও পঞ্চায়েত ভোটে লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন, কালকে অমিত শাহর এই বৈঠক সফরে, দুদিনের সফরে এই বীরভূমকেই বেছে নিয়েছে, তারপর 2024-এ লোকসভা নির্বাচন, কতটা মোটিভেট হবে বিজেপি নিচুতলার কর্মীরা এবং কতটা সংগঠনের থেকে বার্তা পাবে? দেখুন, প্রথমত যেটা হচ্ছে, এক তো দুটি বিষয় আপনাদের স্পষ্ট করে দিই। এক হচ্ছে, মাননীয় অমিত শাহজি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের সর্বোচ্চ নেতৃত্বের একজন, তার সঙ্গে বীরভূম বা রাজ্যের পঞ্চায়েত ভোটের কোনো সম্পর্ক নেই। তিনি পঞ্চায়েত ভোটের কোনো কিছুর জন্য তিনি আসছেন না। আমাদের এই সভার নাম লোক জনসম্পর্ক সভা,
এবং উনি যে বৈঠকটি করবেন সেটি হচ্ছে বীরভূম লোকসভার কোর কমিটির বৈঠক। দুটি থেকেই বুঝতে পারছেন যে ওনার ফোকাস চব্বিশের লোকসভা এবং পঞ্চায়েত ভোট জেতার জন্য আমাদের রাজ্য নেতৃত্ব যথেষ্ট, তার জন্য আমাদের কেন্দ্রীয় নেতৃত্বকে আনার প্রয়োজন নেই। দ্বিতীয়ত হচ্ছে যে শূন্যস্থান 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 বলছেন আপনারা, তিহার জেলে কে আছে, তো তিহার জেলে যে আছে যে শূন্যস্থান পূরণ হয়েছে তার জন্য অমিত শাহকে আসার দরকার নেই। অমিত শাহকে তাকে তিহার জেলে পাঠিয়েছেন আদালতের বিচারে আর আদালতের প্রক্রিয়ায় কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করে তাকে তিহার জেলে যেতে হয়েছে। তাকে তো বাঁচানোর সব রকমের চেষ্টা হয়েছিল, তা তো পারেনি। তাই শুধু অনুব্রত নয়, অনুব্রত কুল যারা সারা পশ্চিমবঙ্গে আছেন তাদের কাছে অমিত শাহ, তাদের জন্য অমিত শাহ কালকের এই সভা কিছু বার্তা নিশ্চয়ই, কিছু নিশ্চয়ই মেসেজ বহন করবে। কিন্তু যার কথা বলছেন তার জন্য অমিত শাহকে তার শূন্যস্থান পূরণ করার জন্য অমিত শাহকে বীরভূমে মানতে আসতে হচ্ছে। বোঝাই যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সফর অমিত শাহের, এবং তার এই সফর ঘিরে একাধিক কর্মসূচি রয়েছে। রাজ্যে দুদিনের সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ রাতেই কলকাতায় আসবেন, আগামীকাল বীরভূমে সিউড়িতে করবেন জনসভা, বিধানসভা নির্বাচনের পর ফের বীরভূমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আপনারা ধন্যবাদ অরুণাবু, আমাদের সঙ্গে সরাসরি বীরভূম থেকে ছিল আমাদের প্রতিনিধি অরুণাবু ঘোষ।